বাঘ মশাই, ও বাঘ মশাই, একবারটি বাইরে আসুন না, টুনির আজ বিচার চাই। এ কি শুনি সাত সকালে টুনি? হ্যালো, পেন নাম হই বাঘ মশাই, আমার কিন্তু বিচার চাই, তাই এলাম আপনার কাছে। ও তাই বুঝি, তা কি বিচার চাই? বেগুন বনে আবার সেই দুষ্টু বিড়াল এলো নাকি? সে আর নতুন কি, সেই দুষ্টু বিড়ালিনী তো সব সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ছানাপোনাগুলোকে বাগে পেতে। তবে আমি ওকে কিছু কম যাই নাকি, বুদ্ধি করে নাকানি জোবানি খাওয়াই ওকে। সে তো জানি রে, টুনটুনির বুদ্ধির কোনো জবাব নেই, তাহলে নালিশ কিসের? আমার বাছারা এখন বেশ বড়ই হয়েছে, একবারে উড়ে উড়ে তাল গাছের মাথায় যায়, কিন্তু এবার তো ওদের পড়াশুনো শেখানো দরকার। ওরে বাবা, আমাকে মাফ কর রে টুনি, আমি নিজেই গো মূর্খ, আমি আবার পড়াবো কি তোর ছানাপনাদের? আহা, আপনি পড়াবেন কেন, পড়াবে তো শিয়াল পণ্ডিত। ও তাই বল, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। তবে আমার ভাগ্নে শিয়ালও তো আমার মতোই, সে আবার পণ্ডিত হলো কবে? আছেন, এক মহাপণ্ডিত শিয়াল আছেন, তবে থাকেন ওই পুবদিকের জঙ্গলে, তার কাছে গিয়েছিলাম আমি। বাহ, তা কি বললেন ওই শিয়াল পণ্ডিত মশাই? সে পণ্ডিত মশাই তো আমার কথা হেসেই উড়িয়ে দিলেন, টুনটুনি ছানাপোনাকে সে নাকি পড়াতে পারবে না, জঙ্গলের বড় বড় জীবজন্তুর ছানাদের পড়ায় সে। আপনি এর বিচার করুন বাঘমশাই। এ তো ভারী কঠিন ব্যাপার, এত বড় পণ্ডিতের বিচার আমি করি কিভাবে, যদি ফস করে কিছু পড়াশুনোর কথা জিজ্ঞেস করে ফেলে? সে আমি জানি না, আমার বিচার চাই, আমি এখন যাই, বাচ্চারা একা আছে বাসায়, আবার যদি সেই বিড়ালটা চলে আসে আমি কাল আবার আসবো কিন্তু। যা, এ তো এক নতুন সমস্যা, শিয়াল পণ্ডিত তো নিশ্চয়ই ভারী বিদ্বান, আমার তো লজ্জা শেষ থাকবে না। চল চল, আবার ওই তাল গাছের মাথায় উড়ে যায়। না রে, মা বলেছে না, ফিরে আসা না পর্যন্ত আমরা যেন বাসা থেকে না বের হই। যাবো আর আসবো, কেউ কিচ্ছু জানতেই পারবে না, তুই যাবি তো চল। না না, আমি যাব না, মা জানতে পারলে খুব বকবে। ইস, কি ভিতুরে তুই, আমি দেখ এক্ষুনি যাচ্ছি ওই তাল গাছের মাথায়। খুব দুষ্টু ভাইটা আমার, অত দূর উড়ে আবার ঠিকঠাক আসতে পারবে তো? সর্বনাশ, ওই তো দুষ্টু বিড়ালটা এদিকেই আসছে, নিশ্চয়ই কোনো কুমতলব আছে, মাও নেই, ভাইটা তাড়াতাড়ি ফিরে আসলেই হয়। যাই, বেগুন বনে টুনির বাচ্চাটা একবার দেখে যাই। আহা, নধর দুটো বাচ্চা, কবে যে পাবো হাতে। তবে টুনিটা ভারী চালাক, অনেকবার বোকা বানিয়েছে আমাকে, আজ মনে হচ্ছে টুনি বাসায় নেই, দেখি একবার ছানা দুটোকে যদি ধরতে পারি। আমি না গো মা, এই ভাইটাই জোর করে একা একা উড়ে বেড়াচ্ছিল। ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম, না হলে যে কি হতো। হ্যাঁ গো মা, দুষ্টু বিড়ালটা তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল, ঘাড় মোটকে দিত নিশ্চয়ই। হ্যাঁ তাই তো, আমি তো দেখে ভয়ই আদমরা, আর কখনো করব না, আমার ঘাট হয়েছে। আচ্ছা শোন বাছারা,
তোরা এখন বড় হচ্ছিস তো, এখন অনেক কিছুই শিখতে হবে। আমি শিয়াল পণ্ডিতের কাছে পাঠাবো ভাবছি তোদের, দেখি বাঘমশাই ওনাকে রাজি করতে পারেন কি না। কি মজা, আমরা পড়াশোনা শিখবো, তখন আমাদের নিশ্চয়ই তোমার মতো বুদ্ধি হবে। শুধু আমার মতো কেন, আমার থেকেও অনেক বেশি জ্ঞান বুদ্ধি হোক তোদের। আমি চাই তোরা অনেক পড়াশোনা করে জ্ঞান অর্জন করিস, আর জ্ঞানই শক্তি। খুব ভালো হবে মা, পড়াশোনা করে মানুষের মতো পাখি হব। তাহলে চল আমার সাথে ওই তাল গাছের মাথা পর্যন্ত উড়ে যাই, আগে তো পাখির মতো পাখি হওয়ার পাঠ নেওয়া যাক। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? এ কি মহারাজ, আপনি আসুন আসুন, ঘরে আসুন, কি সৌভাগ্য আমার। এই সর্বনাশ, ঘরে ডাকছে যে, যাব? ঘরে বসিয়ে যদি আমার পড়া জিজ্ঞাসা করে তাহলে তো আমি কুপকা। বলুন রাজামশাই। টুনটুনি মানে আমাদের টুনি, ভারী বুদ্ধিমতি। হ্যাঁ, ওই টুনটুনি নিতান্তই তুচ্ছ এক পাখি। তবে আপনি রাজা, আপনি যখন বলছেন বুদ্ধিমতি, তখন আর না করি কিভাবে। এই টুনটুনির খুব ইচ্ছে তার ছানাপোনাদের পড়াশুনো শেখায়, তাই এসেছিল আমার কাছে। ওই তুচ্ছ পাখি, তার তো দেখি খুব আস্পর্ধা, রাজার কাছে গিয়ে বাচ্চাদের শিক্ষাদানের অধিকার চায়, তা আমার কাছেও এসেছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি যত সব। কিন্তু পণ্ডিত মশাই, আমি রাজা, আমার কাছে বিচার চাইতে এলে তো আমি ফিরিয়ে দিতে পারি না, শিক্ষা লাভ করার অধিকার তো এই জঙ্গলের প্রত্যেকের আছে। তা আপনি রাজা, আপনি যখন বলছেন তখন তখন শিখুক পড়াশোনা, আমার আর কি, জসমিন দেশে যদাচার। ইস, কি ভালো আপনি, সত্যি কথা বলতে কি আমি রাজা হতে পারি কিন্তু পেটে তো বিদ্যা নেই, তাই আমার খুব দুঃখ। আমি চাই সব পশু পাখির ছানারাই উচিত শিক্ষা লাভ করুক। সে তো ভালো কথা রাজামশাই, এই ঘরে আমার বড় বড় জন্তু জানোয়ারদের ছানারা আসে পড়াশোনা করতে, তবে জায়গা তো কম, তাই ওই ছোটোখাটো জন্তু জানোয়ার আর পাখিদের ছানাদের পড়ানোর আর জায়গা কোথায়। ও তাই বুঝি, ঠিক আছে, আমি এই পাশের মাঠে এক মস্ত বড় পাঠশালা বানিয়ে দেবো, জঙ্গলের সব ছানাপোনারা আসবে ওখানে পড়াশুনো করতে। সে তো তাহলে ভালোই হবে। আমি যাই টুনটুনিকে গিয়ে খবরটা দেই, ওর বাচ্চারা এবার পড়াশুনো শিখতে পারবে। না, খুব বাড় বেড়েছে ওই টুনটুনির, কি সাহস, রাজার কাছে গিয়ে নালিশ করে আমার নামে। দাঁড়া, দেখাবো মজা, আমি শিয়াল পণ্ডিত, আর আমার কাছে পড়তে আসবে কি না ওই তুচ্ছ পাখির ছানারা। তবে হ্যাঁ, এই পাখে একটা বড় পাঠশালা বানিয়ে নেওয়া যাবে, যা বোকা বাঘ একটা। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন নাকি? আরে মৃণাল মাসি, যে খবর সব ভালো তো? ভালো আর বলি কি করে, মনের ইচ্ছে যে মনেই থেকে যাচ্ছে। হয়েছেটা কি বলো দেখি। শুনলাম আপনি নাকি ওই তুচ্ছ টুনটুনির ছানাদের পড়াতে রাজি হয়েছেন। না না, আমি মোটেও রাজি হইনি, নিহাত রাজামশাই এসে অনুরোধ করলেন তাই, নাহলে আমি কবেই ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ওই ল্যাজ কাটা বাঘটা তো নামেই রাজা, যেমন বোকা তেমন ভীতু, আর একেবারে গোমুখ। তা ঠিক, তবে যেমনই হোক রাজা তো, আর আমাকে এই পাশের মাঠে একটা বড় পাঠশালা বানিয়ে দেবে বলেছে। আপনাকেও বলি হারি, যে দেশের রাজার যত জ্ঞান সেই দেশ তত উন্নত। এই জঙ্গলে তো আপনি সবার ছানাদের শিক্ষাদান করেন, তাহলে সবাই তো এমনিই আপনাকে মান্যি গণ্যি করে, শুধু রাজা হওয়াটাই যা বাকি। বলো কি, আমি হব রাজা? না না,
বাঘমশাই কত শক্তিশালী, আমি তো সেখানে চুনোপুটি। একটা বোকা মূর্খ লেজ কাটা বাঘ, সে নাকি আবার শক্তিশালী। আপনি একটু চেষ্টা করলেই রাজা হতে পারবেন, আপনার বুদ্ধির জোরই তো আসল। তা ঠিক, তবে রাজা হলে বেশ ভালোই হয়। আমি সাহায্য করব আপনাকে রাজা হতে, তার বদলে আমার একটা জিনিস চাই। কি চাই বলো? ওই টুনটুনির নদর ছানা দুটো যখন পড়তে আসবে, ওই ছানা দুটোকে আমার হাতে তুলে দেবে, টুনটুনি তখন বুঝবে মজা। বেগুন কাটার খোঁচায় আমাকে কম নাকাল হতে হয়নি, এর বদলা আমি নেবই। কেন, টুনির ছানাদের দিয়ে তোমার কি কাজ? আহা, ওদের পালবো, বধ করবো, তারপর কি নদর ছানা দুটো, আহা। ও রাজা মশাই, ঘুমাচ্ছেন নাকি? ও টুনি তুই? না না, ঘুমাচ্ছিলাম না, ভাবছিলাম। শিয়াল পণ্ডিতের সাথে কথা হলো? হ্যাঁ, উনি বড় ভালো, আর হবে নাই বা কেন, কত জ্ঞান ওনার, ভারী বিদ্বান। আমি অনুরোধ করতেই তো ছানাদের পড়াতে রাজি হয়ে গেলেন। আমি জানতাম আপনি পারবেন। ভাবছি আমিও তো ছানাদের সাথে পণ্ডিত মশাইয়ের সাথে পড়তে গেলে কেমন হয়। আপনি যাবেন? কেন নয়, শিক্ষার আবার কোনো বয়স আছে নাকি? আমি জঙ্গলের রাজা, লেখাপড়া না জানাটা কি আর ভালো দেখায়? শিক্ষার অধিকার সবার। তা ঠিক, একদিক দিয়ে ভালোই হলো, আপনি থাকলে আমার ছানাদের কোনো অসুবিধা হবে না, যা দুষ্টু ওরা। কালই যাব পণ্ডিত মশাইয়ের কাছে, এবার লেখাপড়া শিখতেই হবে। ভালো, আসুন রাজামশাই আসুন। আগে আপনার দুই শিক্ষার্থীকে নিয়ে এসেছি। এই না না, তিনজন। তিনজন? হ্যাঁ, আমিও আপনার কাছে লেখাপড়া শিখতে চাই। বনের রাজাই যদি লেখাপড়া না জানে তাহলে কেমন লাগে? আপনি বনের রাজা, আপনি যা বলবেন, তবে আপনি বেশি লেখাপড়া শিখলেই তো সর্বনাশ। কিছু বলছেন নাকি পণ্ডিত মশাই? না, বলছিলাম যে এ আমার সৌভাগ্য। ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই! বিড়াল মাসি, তুমি এত রাত্রে কি করি আর সকালবেলা আসি বলুন তো? ওই বোকা বাঘটা তো এখন দেখি রোজ এখন টুনটুনির ছানাদের পাহারা দিতে আসে। রাজা মশাই তো এখন লেখাপড়া শিখতে আসে। এ নিশ্চয় ওই টুনটুনির বুদ্ধি, না হলে ওই বোকা বাঘটার মাথায় এত বুদ্ধি নেই। কবে থেকে বসে আছি টুনির ছানা দুটোকে ধরবো বলে। একটা উপায় এসেছে মাথায়, শোনো। চলুন রাজামশাই, আজ বনে ঘুরতে ঘুরতে শিক্ষালাভ করা যাক। চলুন পণ্ডিত মশাই। টুনির ছানারা, তোরাও আয়, আমার পিঠের উপর বসে চল তোরা। কি মজা, আজ বাঘ মামার পিঠে চড়ে ঘুরতে বেরিয়েছি। মা তো কোথাও যেতেই দেয় না, আজ তুই আর আমি উড়ে উড়ে গাছে গিয়ে বসবো। জঙ্গলের এই দিকটাতে তো সেইভাবে আসাই হয়নি। আসুন আপনাকে একটা দারুণ জায়গা দেখাই। ওই দেখুন, ওই যে কোথায়, এই কিছুই তো দেখতে পাচ্ছি না, চোখে ছানি পড়ল নাকি? ওই তো ওইখানে গিয়ে দাঁড়ান, তাহলেই দেখতে পাবেন। চল ভাই, উড়ে ওই গাছের ডালে বসি, উপর থেকে সব দেখতে পাবো। পণ্ডিত মশাই, এ কি হলো, বাঁচান বাঁচান আমাকে। তোমার কথা মতোই বিড়াল মাসি, সব হলো,
ভাগ্যিস শিকারির পাতা জালটা তোমার নজরে পড়েছিল, না হলে এই বোকা বাঘটাকে তো আটকাতেই পারতাম না। এ তো ষড়যন্ত্র। হালো, জালের ভেতর থেকে যতই হালুম হালুম করো, এবার তুমি জব্দ। এবার ওই টুনির ছানাদের জব্দ করতে হবে। সর্বনাশ! পণ্ডিত মশাই আর দুষ্টু বিড়ালিনী মিলে আমাদের রাজা মশাইকে ফাঁদে ফেলেছে। মা, মা, তুমি এখানে? খুব বিপদ মা। কি হয়েছে, কার বিপদ? পণ্ডিত মশাই আর দুষ্টু বিড়াল মিলে বাঘ মামাকে আটকে রেখেছে। বিড়ালিনী আসছে আমাদেরকে ধরবে বলে। ও, এই ব্যাপার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। শালিক ভাই, একটা উপকার করো না। ওই দেখো, দুষ্ট বিড়ালনি আমার ছানাদের খেতে আসছে। টুনিও আছিস দেখছি, আজ তোদের তিনজনেরই ঘাড় মটকাবো। এই যা যা! ওরে বাবা, বাঁচাও বাবা কো! ব্যথা লাগছে খুব। এবার দুষ্টু বিড়ালিনী জব্দ। চল ছানারা, এবার বাঘ মশাইকে বাঁচাতে হবে। এইবার আমি হব এই জঙ্গলের রাজা, জ্ঞানী রাজা। তোর মতো বোকা রাজার দিন শেষ। আমি তো আপনার কাছে শিক্ষা লাভ করতে এলাম, আর আপনি কিনা? ধেড়ে বাঘ একটা এই বয়সে করবে কিনা শিক্ষা লাভ? লেজকাটা বোকা বাঘ একটা, ওই টুনির এত বড় সাহস, আমার নামে কিনা রাজার কাছে নালিশ করে? টুনির ছানাদের যদি কোনো ক্ষতি হয়? বিড়াল মাসি এতক্ষণে টুনির ছানাদের ধরেই ফেলেছে। না গো দুষ্ট পণ্ডিত, ওই দুষ্ট বিড়ালিনীর এখন শালিক ভাইদের ঠোকর খেয়ে বেহাল অবস্থা। এবার তোমার কি করি দেখো। আয় রে আমার বন্ধুরা। ওরে বাবা, এই দুটো কোথা থেকে এলো? যাক টুনি, তোর বুদ্ধির জবাব নেই, কিন্তু পণ্ডিত শিয়ালটা পালিয়ে গেল, এখন ছোটদের বিদ্যা শিক্ষার কি হবে? চিন্তা নেই বাঘ মামা, আমাদের ভাল্লুক মশাইও তো কত বিদ্যান, উনি যদি সবাইকে পড়ান। ওমা, তাই তো। ঠিক আছে, কাল থেকেই শুরু হয়ে যাবে ভাল্লুক মশাইয়ের পাঠশালা। কি মজা কি মজা, আমরাও পড়াশোনা করব। কি মজা কি মজা।